বৌদি তো মডার্ন হবে আর দাদাও যেমন তেমন হওয়ার যৌক্তিক কারণ আছে আমরা যে সময় প্রেমপ্রীতি করে বেড়াই ওই সময় দাদারা ঘরের এক কোণে বসে শাড়ি চুরি পরে পড়তে বসে তারপর খায় না খায় পড়াশোনা শেষ করে সরকারি চাকরি জোটায় তারপর আমরা যাতে বাবুর আম্মু বানাই তাদের বাবু হওয়ার প্রসেসিং এর জন্য সরকারি চাকরি হলে মেশিনটারে বগির সাথে জোড়া লাগিয়ে দেয় মাঝখান থেকে আমরা সময় নষ্ট করে অন্যের বউ পাহারা দেই অন্যদিকে বৌদিকে পেয়ে দাদার বাড়িতে ছোট দাদারা অত্যাধিক মনের সুখে গাইতে থাকে অন্যদিকে অন্যের বউকে নিজের বউ মনে করে পাহারা দেওয়া পাবলিককে যখন প্রশ্ন করা হয় তার লাভ নাকি লস আমার লাভ লস নেই আমার লাইফটাই লস এইটা শোনার পর তাদের বলা হয়েছিল ও তো আমার জন্য জীবন দিয়ে দেবে আমাকে সারা বাবুর এমন নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাদের রিয়াকশনটা ঠিক এমনই হয় আর ইউ কমেডি যাদের বাবুর এমন বৌদি হয়ে যায় আর সে হয়ে যায় আমি বিশ্বাস করি না সেই বৌদিদের নিয়েই আজকের আয়োজন সো কত কম কাজ বেশি হবো ছাত্র থেকে গুরু জাত বাঙালি ধৈর্য কম চলো ভিডিও করি শুরু বৌদি এতটাই মডার্ন হয়েছে যে দাদা লুঙ্গি আর শার্ট পরে বের হয়েছে কিন্তু রাসেল ভাই আমার প্রশ্ন এটা না প্রশ্ন হলো দাদা কি তাহলে ব্লাউজ আর পেটিকোট পরে ঘরে বসে আছে আমার মনে হয় ঘটনা সত্য আর বৌদি যেহেতু লুঙ্গি পরেই ফেলছেন আপনার জন্য একটা উপদেশ ভুলেও ভরা মজলিসে ফ্যানের দিকে পা দিয়ে ঘুমাবেন না বুঝো না এই ব্যাপারটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন এটারে মডার্ন বলে না লুচ্চামি বলে মানে একটা ললিপপ খেতে খেতে আরেকজনের ললিপপের ডাটি ধরে টান্দার মতো ঠিক বলেছো যিনি নিজেই বৌদি ম্যাটেরিয়াল তিনি আবার বলতেছে দাদা আমার যেমন তেমন বৌদি আমার মডার্ন তা বৌদির মডার্ন দিয়ে আপনার কি আসা যায় বয়স হলো ছেলেদের বলতেছে মেয়ে আবার বুঝাইছে কি সেটা না বুঝে লাফালাফি মানে সবাই স্লোগান দিতেছে মানি না মানবো না তার সাথে সাথে আপনি শুরু করলেন মানি না মানবো না তারপর যখন আপনাকে জিজ্ঞেস করা হলো কি মানেন না তখন বলতেছেন জানি না জানি না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে ঠিক আছে এডারে দেখে আমার কোনো দিক দিয়েই বৌদি মনে হয় নাই আর এতটুকু শিওর উনিও হুজুকে বাঙালি রাস্তা দিয়ে হাইটে যাইতে যাইতে হঠাৎ করে দেখা সবাই কান্না করতেছে তাই উনিও কান্না শুরু করেছে বৌদিদের এমন কিছু গুণ আছে যেটা তারা খুব সহজে বুঝে যাবেন এটাই প্রকৃত বৌদি এবার বুঝতে পারছেন দেখিলে এমন সুন্দর বৌদি হৃদয়ে খেলে যায় ঢেউ দেখিলে এমন সুন্দর বৌদি হৃদয়ে খেলে যায় ঢেউ আমার ছোটদেরও বৌদি দরকার এটাই বোঝে না কেউ দাদা তো তোমার পার্মানেন্ট আমাদেরও দাও একটু চান্স মজা পাবে শিওর থাকো যখন দেব পান্স জোক শুনানোর কথা বলছি মানে পাঁচ লাইনটাতে শিওর মজা পাবে শুধু শুধু উল্টা পাল্টা ধারণা এটা আগে তুমি বলবা না সরি 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 মডার্ন বৌদির পিছনে ফাঁকা দেখে হয়তো অনেকের লোভ লেগে গেল মানে মানে পিছনের সিট ফাঁকা দেখে হয়তো অনেকের লোভ লেগে গেছে বৌদির সাথে লং ড্রাইভে যাওয়ার তবে যেই তার সাথে লং ড্রাইভে যাবে নিজেকে হিরো না মনে করে ধরে বসবেন না হলে পড়ে গিয়ে ব্যথা পাবেন তাই ভালো করে ধরে বসবেন তাতে পড়ে গেলেও ব্যথা পাবেন না বড় হারামি হো বেটা চালাক না হইলে দুনিয়াতে টেকা খুব কঠিন কবি বলেছেন কবি কিছুই বলে নাই আচ্ছা তাহলে কেউ একজন বলছেন যার কেউ নাই তার হাত আছে কিন্তু যার দুটো হাতই নাই নে এবার তুই বল আজাইরে কাহিনী বাদ দিয়ে অফ টপিক দিয়ে শেষ করে দে বাজাম তুই থামি একটু কাহিনী আছে অনেকের বিয়েই হয়নি অথচ বৌদির সাথে বসে আছে আবার নিজেদের মডার্ন দাবি করতে যে নিজেদের এক্সপোজ করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে গেছে এখন তাদের লজ্জাবোধ কাজ করে না ট্রেন্ড ফলো করতে করতে এদের স্বাভাবিক জ্ঞান লোপ পেয়ে যাচ্ছে এমন অনেক ভিডিও বাদ দিতে হয়েছে যেগুলোতে বডি শো অফ এমন ভাবেই ছিল তাতে করে এটা যে আমাদের দেশে হতে পারে এটা ভেবেই হিমশিম খেয়ে যাচ্ছিলাম কোনটা স্মার্ট আর কোনটা অশ্লীলতা এই বোধটুকু যতদিন না এদের মধ্যে ঢুকবে ততদিনই ট্রেন্ড নামক অশ্লীলতা চলবে আর হ্যাঁ যারা নোংরামগুলো করছেন তাদের বলি একটা কথা মাথায় রাখবেন আগাছা কখনো গাছ হতে পারে না উপড়ে ফেলা হয় এবার অফ টপিকে কিছু কথা বলি প্রথমত দুনিয়াতে ভীতু মানুষের কোনো স্থান নেই যে ভীতু তার ঘরের কোণে শাড়ি চুরি পরে বসে থাকাই উত্তম আসলে কিন্তু আমরা ভীরু না কিন্তু আমরা নিজেরাই চিন্তা করি আমাকে দিয়ে এটা হবে না আর এটাই আমাদের ভীতু হতে বাধ্য করে ওইসব মানুষের সঙ্গ ত্যাগ করেন যারা আপনাকে বুঝিয়েই ছাড়বে আপনাকে দ্বারা আপনার চিন্তিত কাজটি হবেই না ছেড়ে দেন ওইসব সঙ্গ আর প্রচুর পরিমাণে মোটিভেশনাল ভিডিও দেখেন দেখবেন নিজের মধ্যে একটা আলাদা জেদ তৈরি হচ্ছে আর সেই জেদটা যে আপনাকে কোথায় নিয়ে যেতে পারে আপনার নিজেরই ধারণা নেই বিড়ালের মতো মিউ মিউ না করে নিজের মধ্যেকার বাঘটাকে জাগ্রত করুন এটা প্রমাণ করেন ইয়েস আই ক্যান ডু এভরিথিং ইয়েস আই ক্যান যে কোনো কাজের প্রধান হাতিয়ার হলো মনোবল আপনার মনোবল যদি দুর্বল থাকে আপনি এক হাত দূরত্বের জায়গাও লাফ দিয়ে পার হতে পারবেন না
হাঁটু কাঁপবে, সাথে প্যান্টও ভিজে যাবে। যদি মনোবল শক্ত হয় তাহলে দেখবেন চোখ বন্ধ করে দশার দূরত্ব নির্দ্বিধায় পার হয়ে যাবে। এবার আপনি ঠিক করেন, বিড়ালের মতো না বাঘের মতো বাঁচবেন। সো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো পেতে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন। আমার সাথে সরাসরি যোগাযোগ করতে ইনস্টাগ্রামে ফলো কিংবা ফেসবুক অ্যাড করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।